প্রথম প্রশ্নটি আপনাকে আমরা করছি এবং আপনার আলোচনা আমরা শুনবো। শ্রী শ্রী হরি লীলামৃতে জীবে দয়া বলতে কি বোঝাতে চেয়েছে? আর তারপরে প্রশ্ন রয়েছে হচ্ছে, শ্রী শ্রী হরি গুরুচার ঠাকুর কি মাছ মাংস খেতেন? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, প্রাণী হত্যা করা মহাপাপ হলে মতুয়ারা প্রাণী হত্যা করে খায় কেন? হ্যাঁ, আপনি প্রথম প্রশ্ন শ্রী শ্রী হরি লীলামৃতে জীবে দয়া বলতে কি বোঝাতে চেয়েছে এটি আলোচনা করলে আশা করি তিনটেরই প্রশ্নের প্রায় সমাধান হবে, সমাধান হয়ে যাবে। তবু আমি বললি ওই প্রশ্নটা করেছিল আগে, পরেও কিছু কথা আছে, সেটা হলো জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এখানে মানুষকে চাঁদমারি করে মানুষের মঙ্গলের দ্বারে শ্রেষ্ঠ দিয়ে মানুষকে উদ্দেশ্য করে তার কিভাবে সার্বিক মঙ্গল করবেন ঠাকুর, সে উদ্দেশ্যে কথাটা বলেছেন। এবার জীবকে দয়া করতে হলে, মানুষকে রক্ষা করতে হলে, এই শ্রেষ্ঠ জীবকে রক্ষা করতে হলে আর কোন কোন জীবের দিকে লক্ষ্য দিতে বলেছেন? আমাদের এই দেহে যদি আমরা রক্ত পরীক্ষা করি, কোনো অসুখ বিসুখ হলে কি না হলে দেখা যায় কত ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়া আছে। এই শরীরকে রক্ষা করার মতো বা শরীরকে বাঁচিয়ে রাখার মতো একটা জীব শরীরের মধ্যে আছে, তাকে আমরা রাজা বলে থাকি বা পিতৃধন বলে থাকি। সেই পিতৃধনে যে শুক্রকীট, সেও একটা জীব, ওই জীবের প্রতিও দয়া করতে বলেছেন। আমি খুব সংক্ষেপে বলছি, ওই জীবের প্রতি দয়া করলে এই মানব দেহটা, এই জীব, এই জীবনটা দীর্ঘস্থায়ী হবে, নিরোগ হয়ে বেঁচে থাকবে, এই মানুষ সুস্থতা লাভ করবে, নিজের, সমাজের, দশের, দেশের, রাষ্ট্রের মঙ্গল করতে সক্ষম হবে। অতএব এখানে জীবে দয়া বলতে যে জীব জগতের মঙ্গল করছে তার প্রতি দয়া করতে বলেছেন। এবার তার প্রতি দয়া করতে করতে সেখানে গিয়ে পৌঁছাচ্ছে, ভালো করে লক্ষ্য করবেন, সেটা হলো পিতৃধন। বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন প্রেমিক কবি অশ্বিনী সরকার, দেখুন এক জায়গায় বলেছেন, যেজন রক্ষা করে পিতৃধন এই ভাবে সে বাপের বেটা বিচক্ষণ। এই পিতৃধনকে নিষ্প্রয়োজনে অপব্যয় করতে নিষেধ করেছেন, যেহেতু তাতে অসংখ্য প্রাণ বা শুক্রকীট বিসর্জন যাচ্ছে, তাতে এই মানুষের, এই দেহের, মনের বিভিন্ন বাধা সৃষ্টি হচ্ছে, তার শারীরিক গঠনে ও রোগ প্রতিরোধে, ধী শক্তিতে, বিভিন্ন দিকে মানুষ দুর্বল হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ে সে অকালে কালের কবলে ঢলে পড়ছে, বা তার দ্বারা আর কোনো বড় ধরনের মঙ্গল কি ছোট ধরনের মঙ্গল সম্ভব হচ্ছে না। তাই ঠাকুর এখানে সেদিকে দৃষ্টি দিয়ে বললেন, জীবের প্রতি দয়া কর। তাছাড়া যে জীবগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোই শুধু জীব সেটা কিন্তু নয়, যেগুলো আমরা দেখতে পাচ্ছি সত্যি সেটাও সত্যি নয়, তার পেছনে অনেক অন্যরকম কাজ থাকতে পারে। যেটা আমরা দেখছি এটা অমঙ্গল করছে, সে অমঙ্গল নাও করতে পারে, যেটা আমরা দেখছি এটা মঙ্গল করছে, সে মঙ্গল নাও করতে পারে। তো মোট কথা, এখানে মানুষের মঙ্গলের তরে কি করে এই জীব জগৎ সুখী হবে, সে কথাই ঠাকুর উল্লেখ করেছেন, সে কথাই বলা হয়েছে। দেখুন আমরা কিছু কিছু যদিও একটু আলাদা ভাবের কথা, তবু একটু বলি, আমরা দেখি সূর্য পূর্ব দিক দিয়ে উদয় হচ্ছে, আবার ধীরে ধীরে গড়িয়ে পশ্চিম দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে সূর্যটা উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, কিন্তু আসলে তো সেটা সত্য নয়, সূর্য ঠিক দাঁড়িয়েই আছে,
ঘুরে মরছি আমরা, কিন্তু দেখা যাচ্ছে উল্টো। এবার প্রত্যেকটা কখনো সত্য হতেও না পারে। তারপরের কথা, ঠাকুরদা মাছ মাংস খেতেন? হ্যাঁ খেতেন, অবশ্যই খেতেন। শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের পিরিয়ডে ওড়াকান্দিতে মিন মহোৎসব হয়, অনেক ভক্ত সেখানে মাছ নিয়ে যেতেন। আপনারা রামভরত মিশ্রের উপাখ্যানে দেখবেন, একজন মা মাছ কাটছিলেন, রামভরত গিয়ে তাকে তাড়া করলেন। রামভরত মিশ্র, যিনি উত্তর ভারত থেকে অযোধ্যার ওদিক থেকে এসেছিলেন সাধুহাটি রসিক সরকারের সঙ্গে, তিনি যখন মাছ কাটতে দেখলেন ওই মাকে মারবেন বলে তাড়া করলেন, ওই মা দৌড়ে গিয়ে পালালেন, ঠাকুর তাকে লুকিয়ে রাখলেন। রামভরত বললেন, না এখানে এখানে মাছ খাওয়া চলবে না। ঠাকুর বললেন, কই মাছ কই, চল তো দেখি। গিয়ে দেখে সেখানে একটা লাউ মাঝখান দিয়ে কেটে দুই পাশে দুই টুকরো ফেলা। তাহলে ওখানে যদি মাছ কাটা হচ্ছিলেন, ঠাকুর বাড়িতে মাছ মাংস খেতেন, এত অস্বীকার করার নেই। বিচরণ পাগলের লেখাতে দেখবেন সেখানে কত ভক্তের বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেখানে কত কই মাছ, কত কিছু সদের মাছ দিয়ে ঠাকুরের সেবা দিচ্ছেন গুরুচাঁদ ঠাকুরকে। দাদা, আপনার কথার মাঝে আমি একটা কথা বলে আপনাকে একটু ধরিয়ে দিতে চাই, সেটা হচ্ছে শ্রী শ্রী হরি লীলামৃতের মধ্যখণ্ডে রয়েছে, মধ্যখণ্ডের চতুর্থ তরঙ্গে বুদ্ধিমন্ত বৈরাগী চরিত্র কথায় রয়েছে যে বুদ্ধিমন্ত এক গুণকে ধর্মের মা বলে তার ক্ষেত থেকে ঠাকুরের জন্য বেগুন তুলে নিয়ে এসেছিলেন এবং নিজে 3 কুড়ি কই মাছ বিলে গিয়ে বসি দিয়ে ধরেছিলেন, যা ঠাকুর বাড়িতে নিয়ে এসেছিলেন। আনার পরে দেখলেন ঠাকুর বাড়িতে নেই, শান্তি মা বললেন, যে তোর ঠাকুর তো বাড়িতে নেই, তাই খাবে কে? বলে কোথায় গেছে? বললো রাউত কামারে গেছে। তো এই কথা শুনে বুদ্ধিমন্তকে বুদ্ধিমন্ত তখন শান্তি মাকে বললো যে মা, তুমি এর অর্ধেক মাছ এবং অর্ধেক বেগুন রেখে দাও, কারণ এটা তো তোমার প্রাপ্ত, আর অর্ধেক দাও, আমি ঠাকুর যেখানে আছে ঠাকুরকে আমি খাওয়াবো, নিয়ে যাই। তখন শান্তি মা অর্ধেক রেখে দিল আর বললো যে বাবা, এটা তোর ভক্তির মাছ, তো ঠাকুরকে না খাওয়ালে আমরা খেয়েও শান্তি পাবো না, তুই নিয়ে যা, অর্ধেক নিয়ে গিয়ে তো ঠাকুরকে খাইয়ে আয়। তখন সে নিয়ে গিয়ে রাউত খামার ঠাকুরকে সেই কই মাছ এবং বেগুন দ্বারা তরকারি রান্না করে খাওয়ায়। এর থেকে আমরা পরিষ্কার জানতে পারি, এছাড়া শ্রী শ্রী হরি লীলামৃতের অন্তখণ্ডে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাব যে লালচাঁদের বাড়িতে, লাল অন্তখণ্ডের তৃতীয় তরঙ্গে লালচাঁদ মালাকারের উপাখ্যান, সেখানে লালচাঁদ মালাকার এসে ঠাকুরকে নিমন্ত্রণ করতে, তো সে কথা বলে না, এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো লীলামৃতে কি রয়েছে আমরা সেই জায়গাটি দেখছি একটু। বলছে, মৎস্যদিকে লালচাঁদ চাহে বারবারে, প্রভু বলে মাছ কিছু দিবি নাকি মোরে, ঠাকুর কহেন তবে মন জেনে তারে, উপরের চারটি কই দিয়ে যা আমারে, বড় চারি কই দিল উপরেতে গাথা, তাহা দিয়া লালচাঁদ নোয়াইল মাথা। অর্থাৎ লালচাঁদ ঠাকুরকে নিমন্ত্রণ করতে এসছে, এসে সে কোনো কথা বলছে না, সে শুধু দুই চোখের জলে ভেসে যাচ্ছে এবং সে যে মাছ নিয়ে এসছে ওই মাছের দিকে তাকাচ্ছে আর ঠাকুরের দিকে তাকাচ্ছে। তো ঠাকুর দেখে বুঝতে পারলেন যে এ সম্ভবত আমাকে মাছ দিতে চাইছে। তখন বললে, হ্যাঁ তুই আমাকে মাছ দিতে চাইছিস, অত মাছ দিতে হবে না, ওই যে উপরের থেকে যে বড় বড় চারটে কই মাছ ওই দিয়ে যা, আর বাকিটা তুই বাড়ি নিয়ে যা, যা আমরা সবাই তোর বাড়িতে যাব, তোর নিমন্ত্রণ আমরা গ্রহণ করলাম। তাহলে লীলামৃতের থেকেও আমরা পাই প্রমাণ যে ঠাকুর বাড়িতে মাছ খাওয়া হতো বা ঠাকুররাও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মাছ খেতেন। একদম দাদা, এবার আলোচনা করুন মাছ মাংস খাওয়ার ব্যাপারটা। দেখুন, সৃষ্টির প্রারম্ভকাল থেকে একটা জীব আর একটা জীবের উপর ভরসা করে আছে, মাঝে
জৈনদেবের আবির্ভাবের কারণে জৈনদেব জৈন ধর্মের প্রভাবে তখন কিছুদিন বন্ধ ছিল। তারা খুব কঠোর, তারা কোন জীব হত্যা করতো না, এমনকি নাকের ভিতর কানের ভিতর তুলো দিয়েও তারা শুয়ে থাকতেন যাতে জীব মারা না পড়ে পায়ের তলে পড়ে, তাই তারা খড়ম পড়তেন। ওই জৈন ধর্মে এখনো কিছু কিছু অঞ্চলে আছে, তাছাড়া আর কোথাও মাছ খাওয়া বন্ধ হয়নি, মাংস খাওয়া বন্ধ হয়নি। দেখা যায় তারা মুখে একটা বর্তমানে যেমন মাস্ক পরে, ঠিক মাস্ক পরার মতো পরে এখনো পর্যন্ত জৈন ধর্মে যারা আচরণ করেন এবং সাধু সন্ন্যাসী যারা রয়েছে তারা সেটাই ব্যবহার করেন। হ্যাঁ, তো তাছাড়া আর মাছ মাংস কোনোভাবে কোনো জায়গাতে বন্ধ হয়নি, আগের সৃষ্টির শুরু থেকেই ছিল। তখন তো মাংস খেয়েই বেঁচেছে, কাঁচা মাংস থেকে পোড়ানো মাংস থেকে সিদ্ধ মাংস, তারপরে ভাজা মাংস, এইভাবে শুরু হয়ে এসেছে। এখন এখন পর্যন্ত তেমন চলছে, শুধু কায়দাটা পাল্টে পাল্টে। এবার এটা পরিষ্কার যে ঠাকুর বাড়িতে মাছ মাংস খেতেন এবং বিভিন্ন ভক্ত ঠাকুরকে এনে মাছ মাংস খাইয়েছেন। বিভিন্ন ভক্তের চরিত থেকে আমরা প্রমাণ পাচ্ছি ঠাকুর বাড়িতে মাছ মাংস তারা নিয়ে যেতেন এবং ঠাকুরকে মাছ মাংস খেতে। আমি অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো সাধুদের কথা বলছি না, আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং ওড়াকান্তিতে বর্তমান যে ঠাকুররা রয়েছেন সেখানে মাছ মাংস খেতেন। যদি মাংসের কথা বলেন, আমি রেকর্ড যদিও দেখাতে না পারি, কিংবদন্তিতে আপনারা হয়তো পাবেন, লক্ষ্মীখালী সাধু মশাইয়ের বাড়িতে কাটা, যে কচ্ছপ বড় কাটা বলে, বড় সাইজের একটা আছে, সেই কাটার মাংস মীন মহোৎসবে দেওয়া হয়েছে। তার আই উইটনেস এখানেই আছে এবং আরো আরো রেকর্ড আপনাদের কাছে আছে, এটা তো মিথ্যা কথা নয়। তবে শেষ কথা যাওয়ার আগে আমি একটা কথা বলি, আপনারা কতদূর কি মেনে নেবেন আমি জানি না, শ্রী হরিচাঁদ ঠাকুর যে অবতার হয়েছেন এবং যে ধর্ম দর্শন এই জগতের প্রতি দিয়েছেন, সেই জগতের মঙ্গলের কারণে কোনো অনুমানের ভজন বা অনুমানের মঙ্গল হোক এ তিনি চাননি। তিনি চেয়েছেন এই মানুষের মঙ্গল করে, মানুষের দ্বারা জগতের মঙ্গল হোক, তাহলে সকলে সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটাই কাম্য। তিনি কখনো চাননি অনুমানের স্বর্গ, তিনি কখনো চাননি অনুমানের পুনর্জন্ম। এগুলিকে বিশ্বাস করে তারা অন্ধভাবে চোখে গামছা বেঁধে লাফালাফি করুক, ওতে তো কোনো কাজ হবে না, আসলে হবে না। তাই তিনি চেয়েছেন তুমি সার্বিকভাবে যদি মঙ্গল চাও, তুমি নিজে আগে সুস্থ হও, তোমাকে সুস্থ রাখো, এবং যাতে তোমার ধী শক্তি, তোমার ধারণ ক্ষমতা বৃদ্ধি হয়, তোমার জ্ঞান বৃদ্ধি হয়, তোমার সিদ্ধান্ত শক্তি বৃদ্ধি হয়, তার জন্য তোমাকে তৈরি হতে হবে। এবার যদি কেউ নিরামিষ খেতে চায়, মাছ মাংস না খায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারো হয়তো ঘৃণা করতে পারে, কারো হয়তো অসুবিধা হতে পারে, কারো স্টমাকে সহ্য না হতে পারে। এবার যখন কত কত ঔষধি আছে, যেমন চরক সংহিতায় আপনারা পাবেন, আপনি মাছ মাংস না খেলে কি হয়, কোনো কোনো দুরারোগ্য ব্যাধির কারণে সেগুলি দিচ্ছেন, সেই প্রাণীর শরীর থেকে নেওয়া। কত কত সময় আপনারা দেখবেন শিয়ালের তেল দিয়ে মাথা ঠান্ডা করার বিধান আছে, এই যে কেঁচো যেগুলো আছে, ওড়িয়া ভাষায় জিয়া বলে, বাংলাতে বলে কেঁচো, কেঁচোর তেল তৈরি করে, কেঁচো কখনো কখনো খাইয়ে দিচ্ছেন, এটা ঔষধি ভাবে প্রয়োগ হচ্ছে। কেন করছেন? এই জগতের মঙ্গলের তরে, এই মানুষের মঙ্গলের তরে। তো আমি একটা কমেন্ট দেখলাম, পড়তে পারছি না তো ঠিক, সকলে সকলে যে একটা কথা মেনে নেবে, সকলে যে এক জিনিস পছন্দ করবে তা তো করবে না,
কিন্তু শ্রীহরিচাঁদ ঠাকুরের যে টার্গেটটা সেটা হচ্ছে এই জগতের সার্বিক মঙ্গল করা, এবং সেই মঙ্গল করার মাধ্যম হলো মানুষ। সেই মঙ্গল করার মাধ্যমটা হলো এই মানুষ, এই মানুষই পারে জগতের পরিবর্তন করতে এবং সুখ বা দুঃখ কেটে নিয়ে আনতে। তাই ঠাকুরের মানুষকে প্রভাবিত করলেন, তোমরা এভাবে নিজেদের তৈরি করো এবং এভাবে নিজেকে পরিচালিত করো, তাহলে জগতের মঙ্গল হওয়া সম্ভব, রাষ্ট্রের দেশের জগতের সবই মঙ্গল হওয়া সম্ভব। তুমি যদি দুস্থপীড়িত হয়ে পড়ে থাকো তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার একার জন্য তুমি সাধনা করবে, একার জন্য তুমি চেষ্টা করবে, ওটা বৃথা। এবার প্রাণী হত্যা করে কেন? যারা এস্কিমো মহাদেশে বাস করেন, যদি হরিচাঁদ ঠাকুর এ কথা বলে থাকবেন যে জীব হত্যা করো না, হরিচাঁদ ঠাকুর কি বলেছেন যে শুধু ভারত, বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া এখানে শুধু মতীয় হবে, তো বিশ্বজুড়ে জগৎ জুড়ে হতে পারে? এইবার যদি কোনো এস্কিমো মহাদেশে যেখানে বরফে ঢাকা থাকে সেখানে যদি কেউ হরি বলা হয় সে কি খাবে? তার তো শিকার করে মাছ খাওয়া ছাড়ার উপায় নেই, সেখানে তো ফসল হবে না। অতএব তাকে বাঁচতে হবে কি করে? উপযুক্ত খাদ্য খেয়ে। কিন্তু সেখানে তো ফসল নেই, তাকে বাঁচতে হবে ওই মাছ শিকার করে খেয়ে। আচ্ছা যদি প্রাণীর কথা বলা হয়, উদ্ভিদ একটা প্রাণী, আমরা তো ধান গাছও কাটছি না, ধানও কেটে খাচ্ছি, তো মারা যাচ্ছে ধানটা। আমরা প্রাণীর কথা বলছি, মতুয়ারা প্রাণী হত্যা করছে কেন? প্রাণী হত্যা করবো না, দই খাবো। দইটা একবার দিয়ে দেখবেন মাইক্রোস্কোপে, তাতে কত রকম জীব আছে, আমরা ওগুলো তো আলাদা করতে পারছি না, আমরা খেয়ে ফেলছি, ওরা মারা যাচ্ছে। তাহলে ও প্রাণীর কথা শ্রী হরিচাঁদ ঠাকুর বলেননি? যে প্রাণী হত্যা করলে জগতের বা মানুষের অমঙ্গল হয়, জগতের অমঙ্গল হয়, সেটাকে ঠাকুর নিষেধ করেছেন, এটা অবশ্যই সত্য। সেটা হলো পিতৃধন বা শুক্রকীট, যে পিতৃধনে শুক্রকীট থাকে তার অনুপস্থিতিতে বা তার হ্রাসে এই জীবের বুদ্ধি, জ্ঞান, ধীশক্তি এবং জীবনের যে দীর্ঘস্থায়ী সময় তার সব কমে কমে, এমনকি তার স্মরণ শক্তি এবং শান্ত স্বভাবের যে গুণ সেটাও ক্ষয় হয়। তাই ঠাকুর নিষেধ করলেন, কৌশলে বললেন এই জীবের প্রতি দয়া করো। যাই হোক, তারপর দাদা কিছু মন্তব্য দিন, আমার কোথায় সমস্যা আছে একটু বলুন, আমি আবার বলার চেষ্টা করছি। না, আপনার সমস্যা কিছু না, ভালো বলছেন, ভালো হচ্ছে, আমাদের দর্শকরা সবাই আশা করি বুঝতে পারছে। তবু তার মধ্যে আমি, আপনি যে জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা, এই যে কথাটার তাৎপর্যটা আপনি যেমনভাবে বিশ্লেষণ করেছেন খুব সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর। তার মধ্যে আমি দুটো কথা আমাদের দর্শকদের আরো ক্লিয়ার করে দিতে চাইছি। সেটা হচ্ছে, ঠাকুর বলেছেন জীবে দয়া, জীব কোন জীব? এই সমস্ত জীব জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর এই মানুষের উপরেই দয়া করতে বলেছেন। একবার স্ত্রী সঙ্গ করলে যে বীর্যস্খলিত হয় তাতে যত শুক্রীট মারা যায়, যত প্রাণের মৃত্যু ঘটে, এই প্রাণের মৃত্যু ঘটাতে মানা করেছে। বলা হয়েছে যখন সন্তান নেবার ইচ্ছা হয় তখনই মাত্র স্ত্রীর কাছে যাও, এবং তাতে যে বীজে ফসল ধরে, যে বীজে প্রাণের জন্ম ধারণ করে, সে সময়ের বীজের অপরাধ ঘটে না, অন্তত তাতে একটা প্রাণ বেঁচেছে। ঠাকুর কি বলেছেন,
এই একটা কথার মাধ্যমে অনেকগুলোর তিনি নিরসন করেছেন। যেমন তৎকালীন সময়ে ছিল যত যত বৈরাগীর দল ছিল বেশিরভাগই সেবা দাসী রাখার একটা প্রথা ছিল, তারা সাধন ভজন আদি করতেন ওই সেবা দাসীর মাধ্যমে এবং শারীরিক বিভিন্ন সাধন ক্রিয়ার দ্বারাই, যাকে রসিকের ধর্ম বলা হয়ে থাকে কখনো। তাই ঠাকুর বললেন যে তোমরা এই জীবের প্রতি দয়া করো, তোমরা স্ত্রী সঙ্গ এইভাবে করো না, এইভাবে যদি স্ত্রী সঙ্গ করো তো একবার স্ত্রী সঙ্গ করতে গেলে যত প্রাণের মৃত্যু ঘটে এই মৃত্যুটা তোমরা ঘটিও না। তিনি এই প্রাণী হত্যা করতে মানা করলেন, বললেন তোমরা ব্যভিচারী হইও না, এক স্ত্রী নিয়ে ঘর করতে বললেন। এবং তিনি ওই যে সেবা দাসীর দ্বারা যে সাধন ভোজনের তত্ত্বটা সেটা শেখালেন যে তোমরা স্ত্রীর সঙ্গে সাধন করো, সেই সাধন ক্রিয়া আদি শিক্ষা করো, ধীরে ধীরে তোমরা নিজের শক্তিকে সঞ্চয় করো। কেমন ভাবে একটা রস বোধটি যদি একটা কড়াইকে জাল দেওয়া হয় তো প্রথমে জাল দিলে রসটা যখন একটু গরম হয় বা জ্বালিয়ে উতরে পড়ে যেতে যায়, আগুনটা আবার যদি কমানো হয় এইভাবে খানিকক্ষণ জ্বালানো কমানো করতে করতে যখন ওই রসটা গুড়ে পরিণত হয়ে যায় তখন যতই জ্বালাও না কেন তারা পড়ার ভয় থাকে না। ঠিক তদ্রূপ ভাবে এই সাধন ক্রিয়ার মাধ্যমে তিনি শিখালেন কিভাবে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সাধন ক্রিয়া সম্পন্ন করতে পারেন এবং তার দ্বারায় তার জীব হত্যা না করতে হয়। এই জীব হত্যা করতে তিনি নিষেধ করলেন, যে জীব আহার করে যে জীবকে খেয়ে আমরা প্রাণ ধারণ করছি, আমরা বেঁচে থাকছি, একে অপরকে খেয়ে বেঁচে থাকবো এটাই স্বাভাবিক। আপনি যখন লাইনে ছিলেন না, ডিসকাট হয়ে গিয়েছিল, আমি তখনই আলোচনা করছিলাম যে মনুসংহিতায় বর্ণনা রয়েছে যে এই স্থাবর জঙ্গম আদিতে যত প্রাণী রয়েছে তারা একে অপরকে খেয়ে বেঁচে থাকবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। মতুয়ার বাজারে যদি এই জীবের প্রতি দয়া করার কথা বা এই জীব হত্যা করার কথা, আমরা যেটা খাই মাছ মাংস বা খেয়ে চলেছি, তা যদি নিষেধ করবেন তাহলে ঠাকুর বাড়িতে খাওয়া দাওয়া চলতো? ঠাকুর নিজে খেয়ে ওটা আমাদের নিষেধ করতে পারেন না, নিষেধ যখন করেছেন তখন সেই জীবটা আমাদের খুঁজতে হবে। একদম, সেই জীবটাই ওই পিতৃধন। এ কথাটা বারবার বলেছেন যে পিতৃধন খরণের কারণে আমাদেরকে, শুধু আমাদের না, সেই খরণের কারণে আমার অমঙ্গলের সঙ্গে সঙ্গে আমার পরিবারের অমঙ্গল, আমার দশের দেশের রাষ্ট্রের প্রভূত অমঙ্গল ঘটবে। তার প্রমাণ আছে একসঙ্গে এত কথা বলে। দাদা, এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, গানের একটা পদ মনে পড়ে যাচ্ছে, আমার পদ প্রদর্শক গুরুদেব শ্রীমদ বাণী পাগলের একটা লিখিত পদ গানের। তিনি বলছেন, নিত্য যদি করিস সঙ্গ ব্যাধিযুক্ত হবে অঙ্গ, সমনের হাতে এরার নাই। অবশ্যই, তো এই আলোচনার ক্ষেত্রটা মনে পড়লো, কারণ নিত্য সঙ্গ করলে তার আর বাঁচার উপায় নাই, তার ভিতরের যে শক্তি, তার যে এই যে ধী শক্তির সাথে সাথে এই যে পিতৃধন, একে যদি বারবার খরণ করা হয় তার ধী শক্তি, শারীরিক শক্তি, তার সমস্ত রকমের শক্তি তার অপক্ষয় হতে থাকে। এই জন্য ঠাকুর বলেছেন এটিকে ধরে রাখতে, বীর্যবান হতে বলেছেন। যে কোনো ভাবাদর্শে তো প্রায় এই কথাটার দিকে লক্ষ্য করেছেন, পিতৃধনের দিকে। কিন্তু আবার কখনো কখনো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে কোনো কোনো লেখক, কোনো কোনো কবি, কোনো কোনো সাধক তারা স্বরচিত গ্রন্থে একটা ভোগের কৌশল বের করে নিয়ে সেখানে তাই সরবরাহ করছে, অথচ ধনী দিচ্ছে পিতৃধন রক্ষা করো। যেমন বৈষ্ণবীয় দর্শনে একটা গান আছে, অমন গুরু না ভজিলি রঙ্গরসে মজিলি হেলায় হারালি সাদের জনম রে, তাতে একটা দোহাই দেওয়া আছে, মন রে এখনো তোর সময় আছে, চলে যা তুই গুরুর কাছে, জানিয়ালা ধনের সন্ধান রে, গুরু তত্ত্ব পরম ধন এখনো না করলি যতন, অযতনে হারালি জীবন, এরকম একটা কি কথা আছে। রমণীকর্তা তিনি লিখলেন দেখুন রূপসঙ্গীতে, গুরু বলে কাঁদো আমার মন, যদি কাঁদতে পারো কাদার মতো পাবি ঐরূপ দর্শন, গুরু বলে কাঁদো আমার মন।
শেষের দিকে, এই গানের শেষের দিকে একটা পদ আছে, কান দিলে হয় মধুরতি, কান দিলে হয় প্রেম পীড়িতি, গোসাই তারক পেল জগৎপতি, জয়পুরিয়া হয় পুষ্প বরিশন। তো এই যে গুরুতত্ত্ব, এই গুরু বস্তুটাই হলো পিতৃধন। এই পিতৃধনের উপরে সাধকরা যেমন বলেছেন, পিতৃধনের উপরে যুগল প্রেম বসত করে, রাসবিহারী রাসেশ্বরী মহারাস করে। তাই পিতৃধন এই ভিত যার পাকা নয় তার দিনের দিনে হবে ক্ষয়। পিতৃধন পাকা না হলে সে তো শারীরিক দিক দিয়ে অসুস্থ, মানসিক দিক পড়ে থাক। তো শ্রী হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর এবং মহামনীষীগণ, ঠাকুরের ভক্ত ভক্তাগণ, বড় বড় সাধক যারা, তারাও বলেছেন যে নিষ্প্রয়োজনে অপব্যয় করো না। আর যে ব্যভিচারের কথাটা বললেন, আচরণ ভ্রষ্ট হলে তাকে ব্যভিচারী বলে, এবং ব্যভিচার সেখানেই হয় যেখানে আচার সঙ্গত সেখানেও ব্যভিচার হয়ে যায়। নিজের স্ত্রীর কাছে ব্যভিচার দোষ ঘটে কোন কায়দায়, ওখানেও মাতৃহরণের অপরাধ হয়। সেটা কেমন আপনার সকল জানা মানুষ, তবু বলি, একজন পুরুষ একজন নারীর মিলন বিনা সন্তান সন্ততি জগতে আসে না। মাতৃরজে পিতৃবীজে যখন সন্তানের জন্ম হয় এবং সময় পূর্ণ হলে সে যখন পৃথিবীর মাটিতে নেমে আসেন, তার বাঁচার জন্য মাতৃস্তন সুধা, তার উপর নির্ভর করে সে গড়ে উঠতে থাকেন। এবার কতদিন পরে তার মুখে মা বল ফুটে ওঠে, কিন্তু বাঁচার তাকে যে অন্যান্য খাদ্য খাচ্ছেন এবং মাতৃস্তন সুধাও পান করছেন। এইবার এই স্বামীর একটা অঙ্গ হলো সন্তান, একটা অংশ হলো সন্তান, একটা অংশে তাকে মা বলে ডেকে যে স্তন সুধা জীবন ধারণের জন্য গ্রহণ করছে বা বেঁচে থাকার জন্য পাথেও করে গ্রহণ করছে, আর একটা রূপ নিয়ে স্বামীর অধিকার নিয়ে সেখানে পাশবিক অত্যাচার চালালে সেখানে মাতৃহত্যার দায় পড়ে, এটাকেও ব্যভিচার বলে গণ্য করা হয়। তো এগুলির প্রতি গুরুচাঁদ ঠাকুর খুব কড়া করে বলেছেন। গুরুচাঁদ কথামৃতে নবরায় ঠাকুর খুব ভালো করে বর্ণনা করেছেন, নবসঙ্গ রসায়নে বিচরণ পাগল, হ্যাঁ উনিও দেখবেন অনেক কায়দা করে বর্ণনা করেছেন। যাক, ও প্রসঙ্গে যাব না, তবে আমরা এইটুকু আলোচনা করতে গেলে গুরুচাঁদ মাহাত্ম্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, তিনি সেখানেও অনেক তাৎপর্যমূলক লেখা রয়েছে শ্রী শ্রী বিচরণ পাগলের। তারপরে আমাদের বিশেষভাবে মতুয়া ভক্তদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বীর্যবত্তা হতে বলেছেন, শুধুমাত্র কান্নাকাটি ঢলাঢলি করে বৈরাগীর দল হতে বলেননি। আমরা দেখতে পারবো শ্রী শ্রী গুরুচাঁদ চরিতের 200 পৃষ্ঠায় গুরুচাঁদ ঠাকুর বলছেন যে, কান্নাকাটি ঢলাঢলি কত কাল করে এলি, কিবা ফল পেলি তাতে বল, কর্ম ছেড়ে কাঁদে যেই তার ভাগ্যে মুক্তি নেই, হবি নাকি বৈরাগীর দল। এইভাবে ঠাকুর তাদের বুঝিয়েছেন এবং বীর্যবত্তা হতে বলেছেন। বারবার তাদের কথা তাদের বাণীর মাধ্যমে ফুটে উঠেছে যে বীর্যবত্তা হও, বীর্যবান হও, নিজের সব মহিমায় ফিরে এসো।